নমস্কার সবল আরম্ভ করেছে আসামিজ ট্রেন্ডিং আজি 15 অক্টোবর আর আজির দিন কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর লিখেছো আর এনেধরনের খবর সমূহ নিতৌ চাবল চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওট এটা লাইক করে দিব দিবলে আজির দিন প্রথম ব্রেকিং নিউজ ঝাড়খণ্ড মহারাষ্ট্রের নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন আয়োগে এটা ব্রেকিং নিউজ ঘোষণা হল মহারাষ্ট্র ঝাড়খণ্ড আর নির্বাচনের দিন 20 নভেম্বর মহারাষ্ট্রত অনুষ্ঠিত হব নির্বাচন নির্বাচনের দিন ঘোষণা 23 নভেম্বর ঘোষণা হব নির্বাচনের ফলাফল ঝাড়খণ্ড দুটা পর্যায়ত অনুষ্ঠিত হব নির্বাচন 13 আর 20 নভেম্বর হব ভোট গ্রহণ ঝাড়খণ্ড নির্বাচন আয়োগের সংবাদমেল 23 নভেম্বর ঘোষণা হব নির্বাচনের ফলাফল ঘোষণা হল উপ নির্বাচনের দিন উপ নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন আয়োগে বিহালি ধলাই চামুগুড়ি সিডলি বঙ্গাইগাঁও সমষ্টিত হব উপ নির্বাচন 13 নভেম্বর হব 5টা সমষ্টির উপ নির্বাচন সংবাদমেল পাতি ঘোষণা নির্বাচন আয়োগের দিবলে আন একটা ব্রেকিং নিউজ নগাঁওত ভয়ঙ্কর নির্বাচনী হিংসা দেখবলে পাওয়া গেছে কংগ্রেস আর বিজেপি কর্মীর মাজত মারপিট কংগ্রেস বিজেপি কর্মীর সংঘাত বিধায়কর বাহন ভাঙি চুরমার করলে বিজেপির কর্মীয় নগাঁওত এই নির্বাচনী কেন্দ্রিক হিংসা দেখবলে পাওয়া গেছে ভয়ঙ্কর নির্বাচনী হিংসা উপ নির্বাচনের পূর্বে নগাঁও তীব্র নির্বাচনী হিংসা ভয়ঙ্কর মারপিটর ঘটনা সংঘটিত হয়েছে কংগ্রেস বিজেপি কর্মীর মাজত তীব্র হতাহতি আর সংঘাতর ঘটনা কংগ্রেস কর্মীর বাহন ভাঙি চুরমার করে ভারতীয় জনতা পার্টির একাংশ কর্মীয়ে বিধায়ক নুরুল হুদার লগতে বহু বিধায়কর বাহন ভাঙি চুরমার বিজেপি কর্মীর কংগ্রেসী কর্মীয়ে বিজেপির ব্যানার পোস্টার ফলাক কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি লাঠি জাং লই মারপিট করবলে উলাই আহিল বিজেপির কর্মী সকল নগাঁওয়ার রূপসীহাত চামুগুড়িত বিজেপি কংগ্রেস কর্মীর ভয়ঙ্কর সংঘাত দেখবলে পাওয়া গেছে আরক্ষী অর্ধ সামরিক বাহিনীর উপস্থিতি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলায় উপ নির্বাচনের পূর্বে নগাঁওত তীব্র নির্বাচনী হিংসা ইয়া দৃশ্য আপনাদের চাইছে কি এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রূপসীহাত আর চামুগুড়িত বিজেপি আর কংগ্রেস কর্মীর মাজত এই নির্বাচনী হিংসা সংঘটিত হয় দিবলে আন একটা অতিকৈ গুরুত্বপূর্ণ খবর নির্বাচনের পূর্বে ঘোষণা করা আসনি ভোটারক দিয়া উৎকোচর দরে কেন্দ্র আর নির্বাচন আয়োগলৈ জাননী উচ্চতম ন্যায়ালয়ের পুনের জারি করেছে জাননী বিনামূলিয়া আসনি দিয়া আর উৎকোচ দিয়া একে কথাই নির্বাচনের পূর্বে ঘোষণা করা আসনি ভোটারক উৎকোচ দিয়ার দরে সর্বোচ্চ ন্যায়ালয়ের গুরুত্বপূর্ণ মন্তব্য বিনামূলিয়া আসনিক লই কেন্দ্র আর নির্বাচন আয়োগলৈ জাননী উচ্চতম ন্যায়ালয়ের নির্বাচনের পূর্বে ঘোষণা করা আসনিক উৎকোচ বলে অভিহিত করবলে এসিত আবেদন কর্ণাটকের যুবকর আবেদনকারী জে শ্রীধরের মত বিনামূলিয়া আসনিয়ে শেষ করেছে রাজকোষের ধন মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপীঠে গ্রহণ করলে শুনানি রাজনৈতিক দল সংগঠন সমূহে নির্বাচনের পূর্বে ঘোষণা করা আসনি সমূহক উৎকোচ বলে আখ্যা ন্যায়ালয়ের মহারাষ্ট্র সরকারে নির্বাচনের পূর্বে 6খন টোলগেট বিনামূলিয়া করার ঘোষণা করেছিল বিনামূলিয়া আসনি দিয়া আর উৎকোচ দিয়া একে কথায় বিনামূলিয়া আসনিক লৈ পুনের জাননী জারি করেছে সরকার আর নির্বাচন আয়োগলৈ সুপ্রিম কোর্টে দিবলে আন একটা গুরুত্বপূর্ণ খবর একাংশ উদত্ত মদাসীর আক্রমণের বলি কংগ্রেসের বিধায়ক কর্মী কংগ্রেসের রেলি সমর্থক দেখি ক্ষোভত জ্বলিছে বিজেপি দল কংগ্রেস সমর্থকর হ হ বাইক গাড়ি দেখি মূরর কামড়নি হয়েছে বিজেপির মহিলা বিধায়িকা শিবামণি বরার উপরতো হাত দিয়ার সাহস করা হয়েছে নির্বাচনের ফলাফলের পূর্বে পরাজয় স্বীকার করে হিংসার পথ লৈছে বিজেপিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করাত বিফল হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মার সরকারক আমি উৎখাত করিম আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করিব নোৱাৰা মুখ্যমন্ত্রীয়ে পদত্যাগ করক মুখ্যমন্ত্রী পদৰ পৰা রূপসীহাটৰ নির্বাচনী হিংসাক লৈ বিজেপিক কটাক্ষ সাংসদ রকিবুল হুসেনৰ হিংসার প্রত্যুত্তৰ বিজেপিক উৎখাত করার হুঙ্কার রকিবুল হুসেনৰ জনতার উপর পুনের মাধমার পুনের বৃদ্ধি হব জীবনদায়িনী ঔষধের দাম জনতার মূরত রামটাঙুন সুধাই ঔষধের দাম বৃদ্ধির সিদ্ধান্ত 50% পর্যন্ত ঔষধের দাম বৃদ্ধি মঞ্জুরি এন এ পি এর প্রায় 11 বিধ ঔষধের 50% পর্যন্ত বৃদ্ধি হব দাম হাপনি গ্লোগমা যক্ষ্মা আদি রোগের ঔষধের মূল্যবৃদ্ধি হব আন বহু কেইবিধ ঔষধের মুঠ 11 বিধ ঔষধের মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে
আৰু ঔষধৰ মূল্য বৃদ্ধি কৰি পুনৰ ৰাম টাঙোন সুধাবলৈ সাজু হৈছে ঔষধ কোম্পানীৰ দাবী মানি দাম বৃদ্ধিৰ সিদ্ধান্ত এন এ পি এৰ দিবলৈ চোৱা আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ শীঘ্ৰেই সলনি হ'ব নেকি অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি পুনৰ কংগ্ৰেছ দলত গৃহকণ্ডল ভূপেন বৰাক আঁতৰাই গৌৰৱ গগৈক দিয়া হ'ব নেকি সভাপতিৰ দায়িত্ব প্ৰদেশ কংগ্ৰেছত পুনৰ সভাপতি কেন্দ্ৰিক সংঘাতৰ উকমুকনি দেখিবলৈ পোৱা গৈছে ভূপেন বৰাৰ সমৰ্থনত দিল্লীলৈ প্ৰদেশ কংগ্ৰেছৰ একাংশ সদস্য দিল্লীতে বাহৰ পাতি থকা ভূপেন বৰাৰ সমৰ্থনত হাইকমাণ্ডক সাক্ষাৎ কৰিব দলটোৱে একাংশ বিধায়কে গৌৰৱ গগৈক সভাপতি নিৰ্বাচন কৰাৰ বাবে জনাইছিল দাবী বিধানসভা নিৰ্বাচনলৈকে ভূপেন বৰাক সভাপতি হিচাপে বাহাল ৰখাৰ দাবী একাংশৰ দিল্লীলৈ যোৱা কংগ্ৰেছৰ দলটোৱে হাইকমাণ্ডক বৰাক বাহাল ৰখাৰ বাবে জনাব দাবী সলনি হ'ব নেকি অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি কিয়নো সভাপতি কেন্দ্ৰিক সংঘাত এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে কংগ্ৰেছ দলত দিবলৈ চোৱা আন এটা ব্ৰেকিং নিউজ বাংলাদেশৰ দৃষ্টতা ভয়ংকৰ ষড়যন্ত্ৰ বাংলাদেশৰ শ্বেখ হাসিনাক উৎখাত কৰি ইছলামিক ৰাষ্ট্ৰ বাংলাস্থানৰ পৰিকল্পনা গ্ৰেটাৰ বাংলাদেশত অন্তৰ্ভুক্ত কৰিলে অসমকে সামৰি ভাৰতৰ বৃহৎ ভূখণ্ড বাংলাস্থানত অন্তৰ্ভুক্ত হ'ল পশ্চিমবংগ বিহাৰ উৰিষ্যা ঝাৰখণ্ডৰ লগতে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ সকলো ৰাজ্যৰ অন্তৰ্ভুক্ত গ্ৰেটাৰ বাংলাদেশত ভাৰতৰ মাটি বিচৰা বাংলাদেশক ভাৰতে স্বাধীন দিছিল 1971 চনত পাকিস্তানৰ সৈতে যুদ্ধ কৰি স্বাধীন বাংলাদেশ গঢ়িছিল ভাৰতে সেই বাংলাদেশৰ পৰিকল্পনা আজি ভাৰতৰ বৃহৎ ভূখণ্ড দখল কৰাৰ বাংলাদেশৰ ভয়ংকৰ ষড়যন্ত্ৰ পোহৰলৈ আহিছে ৰতন টাটাৰ নামেৰে নামাকৰণ কৰিলে বিশ্ববিদ্যালয়ৰ ভাৰত ৰত্ন দিয়াৰো দাবী সলনি কৰা হ'ল এখন বিশ্ববিদ্যালয়ৰ নাম ৰতন টাটাৰ নামেৰে নামাকৰণ হ'ল বিশ্ববিদ্যালয়ৰ মহাৰাষ্ট্ৰ ৰাজ্যিক দক্ষতা বিশ্ববিদ্যালয়ৰ নাম সলনি কৰা হ'ল ৰতন টাটা বিশ্ববিদ্যালয়লৈ মহাৰাষ্ট্ৰ ৰাজ্যিক কেবিনেটে গ্ৰহণ কৰিছে এই ডাঙৰ সিদ্ধান্ত ৰতন টাটাক ভাৰত ৰত্ন দিয়াৰো দাবী উত্থাপন কৰিছে মহাৰাষ্ট্ৰ চৰকাৰে সলনি কৰা হ'ল এখন বিশ্ববিদ্যালয়ৰ নাম ৰতন টাটাৰ নামেৰে নামাকৰণ কৰা হ'ল বিশ্ববিদ্যালয়টোত কোটি কোটি কৃষকৰ বাবে এটা ভাল খবৰ ভাৰতৰ কোটি কোটি কৃষকসকলৰ বাবে এটা অতিকৈ ভাল খবৰ এটা জৰুৰী খবৰ এই মুহূৰ্তত কৃষকসকলৰ বাবে আহি পৰিছে আপোনাৰ নষ্ট হোৱা ফচলৰ ক্ষতিপূৰণ দিব চৰকাৰে ফচল বীমা কৰক সুৰক্ষা কবচ পাওক আপুনি আপোনাৰ ফচলৰ বীমা যদি কৰাই থৈছে আপুনি পাব ধন চৰকাৰৰ পৰা ইতিমধ্যে 19.67 কোটি কৃষকে লাভ কৰিছে ফচল বীমাৰ সুবিধা পৰিশোধ কৰা হ'ল 1,65,00,000 কোটি টকা 70 কোটিৰো অধিক কৃষকে আবেদন পত্ৰ প্ৰাপ্ত কৰা হ'ল 1 অক্টোবৰৰ পৰা 31 অক্টোবৰলৈ চলি আছে মহা অভিযান অধিক জানিবৰ বাবে ডাইল কৰক 1444-7 হেল্পলাইন নম্বৰত ভাৰত চৰকাৰৰ কৃষি আৰু কৃষক মন্ত্ৰালয়ে জাৰি কৰিছে এই জাননী দিবছৰ উচ্চতৰ মাধ্যমিকৰ পৰীক্ষাৰ্থীসকলৰ বাবে এটা জৰুৰী খবৰ এটা ডাঙৰ খবৰ কিয়নো আহি আছে নতুন নিয়ম সলনি হ'ব হায়াৰ ছেকেণ্ডেৰী এক্সামৰ প্ৰশ্ন কাকতৰ পদ্ধতি শীঘ্ৰেই নতুন নিয়ম বলবৎ হ'ব শিক্ষাৰ্থী আৰু অভিভাৱকৰ বাবে গুৰুত্বপূৰ্ণ খবৰ HS প্ৰথম বৰ্ষৰ 12টা বিষয়ৰ প্ৰশ্ন কাকতৰ পদ্ধতি সলনি বিদ্যালয় শিক্ষা বোৰ্ডে জাৰি কৰিলে নতুন নিৰ্দেশনা থিউৰীৰ মুঠ নম্বৰৰ 50% হ'ব MCQ ভিত্তিক বাকী 50% হ'ব অতি চুটি দীঘল প্ৰশ্ন 2025 বৰ্ষৰ পৰীক্ষাৰ পৰাই সলনি হ'ব এই নিয়ম কলা বিজ্ঞান বাণিজ্য সকলো শাখাতেই আহিব নতুন পদ্ধতিৰ প্ৰশ্ন কাকত শিক্ষাৰ্থী আৰু অভিভাৱকৰ বাবে গুৰুত্বপূৰ্ণ নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে দিবলৈছোঁ পৰৱৰ্তী খবৰ নিৰ্বাচন আহিলেই মিয়াৰ ভৰিত পৰি দিয়ে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই হিমন্ত বিশ্ব শৰ্মাক এতিয়া কেৱল লাগে মিয়াৰ ভোট এতিয়া মিয়াৰ প্ৰয়োজন হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ইছলামক কৰোণাৰ দৰে শেষ হোৱাটো বিচৰা হিমন্ত বিশ্ব শৰ্মাই কোনখন মুখেৰে মিয়াৰ ভোট খোজে সন্তান জন্ম দিয়া মেচিন বুলি কোৱা মিয়া মহিলাৰ ওচৰত ভোট ভিক্ষা খোজে হিমন্ত বিশ্ব শৰ্মাই আচলতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লাজ নাই মিয়াৰ ভোট নালাগে বুলি কোৱা হিমন্ত বিশ্ব শৰ্মাক এতিয়া লাগে মিয়াৰ ভোট
ভৰিত ধৰা মানুহক কেতিয়াও বিশ্বাস কৰিব নালাগে, হিমন্ত বিশ্ব শৰ্মাক কেতিয়াও বিশ্বাস কৰিব নালাগে। এদিন তৰুণ গগৈৰ ভৰিত ধৰা হিমন্ত বিশ্ব শৰ্মাই এদিন তৰুণ গগৈৰ ডিঙিত দৌৰিছিল। হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু বিজেপিৰ লগ এৰিছে আহোম, মৰাণ, মটক আদি জনগোষ্ঠীৰ লোকে। সেইবাবে এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কেৱল প্ৰয়োজন হৈছে মিয়াৰ ভোটৰ। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নিয়মটোৱেই হ'ল অনিয়ম, কোনো ধৰণৰ নিয়ম নাই। চাকিটো নুমুৱাবলৈ হ'লে চাকিটো বৰকৈ জ্বলে, এতিয়া বৰকৈ জ্বলিছে। বিজেপিক ভোট দিলে পাপে চুব, কংগ্ৰেছক ভোট দিলে পুণ্য হ'ব। ৰকিবুল হুছেইনক যিমানেই গালি পাৰিব সিমানেই সাধাৰণ ৰাইজৰ আস্থা বাঢ়িব। ক্ৰিকেটাৰৰ সন্তান ক্ৰিকেটাৰ হ'ব পাৰে, উকিলৰ সন্তান উকিল হ'ব পাৰে, যদি মোৰ সন্তান তেন্তে মোৰ সন্তানো এম এল এ হ'ব লাগিব। ইয়াত পৰিয়ালতন্ত্ৰৰ কোনো কথা নাই। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক ৰূপত দেখিবলৈ পোৱা গ'ল ধুবুৰীৰ নৱনিৰ্বাচিত কংগ্ৰেছৰ সাংসদ ৰকিবুল হুছেইনক। দিবলৈ চোৱা আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ এটা ব্ৰেকিং নিউজ। ইজৰাইলক এইবাৰ কঠোৰ সকিয়নি ৰাছিয়াৰ, ভয়ংকৰ পৰিণতি ভুগিবলৈ সাজু থাকক ইজৰাইল। ৰাছিয়াই এইবাৰ হুংকাৰ প্ৰদান কৰিছে ইজৰাইলক, যুদ্ধৰ শেহতীয়া খবৰ, ভয়াৱহ পৰিণতি ভুগিবলৈ সাজু থাকক ইজৰাইল। ইজৰাইলক কঠোৰ সকিয়নি প্ৰদান কৰিছে এইবাৰ ৰাছিয়াই, ৰাছিয়াৰ ফালৰ পৰা হুংকাৰ। মধ্য প্ৰাচ্যৰ সংঘাতত ইৰাণক মুকলি সমৰ্থন ৰাছিয়াৰ, চীন ইৰাণ ৰাছিয়াই ভেটা দিব ইজৰাইলৰ আগ্ৰাসন। ইজৰাইলে ইৰাণৰ পাৰমাণৱিক কেন্দ্ৰত আক্ৰমণ কৰিলে মৌন নাথাকে ৰাছিয়া, ইজৰাইলক সাৱধান কৰি দিলে ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰপতি ভ্লাডিমিৰ পুটিনে। ভয়াৱহ পৰিণতি ভুগিবলৈ সাজু থাকক ইজৰাইল, হুংকাৰ প্ৰদান কৰিছে ৰাছিয়াই।